কি বলছিস? কি ভিডিও? তুই কি বলছিস? তুই কি বল, কোথায় যাচ্ছিস এখন? তুই এখন তুই কোথায় যাচ্ছিস? আমি দেখাবো, আমি না ঠিক আমি কিনে এনেছি, তাই এতগুলো বাজি হয়ে গেছে, তাই ওটা আমি দোকান বানিয়ে দিয়েছি। তো আমি কি কি বাজি এনেছি এগুলো দেখাই। তো এটা হলো ছোট তালা বাজি, অন্য বড় বড় বাজি ধরানোর জন্য ছোট তালা বাজি, এক একটা তো 10 পিস করে। বন্ধুলা তালা বাজি বলে আমার শোনা। দাঁড়া 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 দাঁড়া, সাদা রঙের দুটাকা পিস পাওয়ার তারাবাজি, 10 সেকেন্ড মতো জলে, এইটুকানি জলে, পুরো এত বড় বাট জলে এইটুকানি। ওইটা বাজে হয়ে গেল, ওইটা যে 2 মিনিট বাজ চলে বললো সেই বাজে হয়ে গেল। ঠিক আছে, আর কি বাজি আছে? তারপরে আর আছে এই ঘট বাজি গুলো, এটা সবুজ কালারের, আর আছে গোয়া হচ্ছে সাদা রঙের আর পিঙ্ক কালারের, মানে এটা যখন জ্বলবে সবুজ কালারের জ্বলবে, আর যখন পিঙ্কটা জ্বলবে তখন পিঙ্ক কালারেরটা জ্বলবে। তারপরে আছে 2 রকমের রং মশাল, একটা একটু বেশি বড় আর একটা একটু মিডিয়াম সাইজের। যে বাজির কথা আমি বলছিলাম, এই যে লাল লাল নীল জলে, তুই আর তোর পাপা গিয়ে এতগুলো বাজি কেন কিনে এনেছিস? আরো আছে, আরো আছে। এটা আছে এক ব্র্যান্ডের, জানি না ব্র্যান্ডের নাম, চরকি, আর তার চেয়ে একটু বেটার চরকি এটা। কত কিনেছিস? এক বাক্স বাক্স? হ্যাঁ, দুটোর মধ্যে একটু পার্থক্য। কতদিনে ফুটাবে এগুলো? কালকেই ফুটিয়ে 10 মিনিটের মধ্যে ফুটানো হয়ে যাবে। চল আজকে কটা ফুটাই? হ্যাঁ চলো, কাটে ছেড়ে দাও বাবা, ধরে না কিন্তু বাজি নষ্ট হয়ে যাবে, রেখে দাও। আর কিছু আছে নাকি? অবশ্যই অবশ্যই। ও বাবা, এই যে দুটো বড় তারাবাজি ভাইয়ের জন্য, ভাই অনেকক্ষণ তারাবাজি থাকলে ভালোবাসে, দেখো ওটা জড়িয়ে ধরে নিয়েছে। ভালো না, এটা ভালো না, রে খুলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ভালো না, ভালো না, ভালো না। বাজি ওর যে এত পছন্দ, কি হচ্ছে বাজি যে ওর এত পছন্দ, এত পছন্দ, তো এখন বাজি ছাড়াও থাকতেই পারছে না, যখন থেকে নিয়েছে বাজি নিয়ে বাজি ফোটানোর জন্য। ফাটাবি তো, ফাটাবি তো, এই যে দুটো বাজি, আর আমি স্পেশাল বাজি, এটা আমি রকেট কিনি না, খুব আওয়াজ হয় তাই জন্য, আর খুব আমার আওয়াজটা তেমন একটা ভালো লাগে না, তাই আমি তুবড়ি স্পেশাল লাগে, কত দূর অব্দি ওঠে এটা, হায়ার তুবড়ি। তুবড়ি কিনেছিস? হ্যাঁ, এটা 10 মিনিট তো লাগবে এটা জ্বালাতে, বেশি না হলে। আমার এটা সবার চেয়ে বেস্ট লেগেছে। দেখলে পুজোর ফটো দেখো, আমার পেছনে জামা কাপড় আজকে একটাও গোছানো হয়নি, যেহেতু পুজোর বাজার করতে গেছিলাম, আর তোমার মনারাও গেছিল বাইরে বাজি কিনতে পাপার সাথে, তো বাজিগুলো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলো। আমি এই পুজোর বাজারগুলো করতে গেছিলাম, কালকের ফুল ফল তোমার আর যা যা যেগুলো লাগবে, কই মিষ্টান্ন প্রদীপ, এগুলো আমি সব আজকে নিয়ে আসলাম, যেহেতু কালকে পুজো, কালকে আর বাজারে যাব না আমি, এইগুলো আজকেই এনে রাখলাম। এবার কিনিস নি কালী পুজোটা, কিনিস নি কালী পুজোটা, কিনিস নি কি ভাল লাগছে? লাল নীল হলুদ সবুজ, ওটা নিয়ে ওটা নিয়ে ওটা নিয়ে কেনটা কে জানে মনে হচ্ছে। ভালো না মনে হয়, এই তুই তুই তুই
ট্রেনের মধ্যে ফেলবি কিন্তু এদিক ওদিক ফেলবি না। আবার 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 অভি আবার দে তুই বাবু সরে যা বাবু সরে হচ্ছে হচ্ছে তোর পাপা দিচ্ছে ওখানে ভদ্র মতন দাঁড়িয়ে রয়েছে, এসে একটা ফাটাচ্ছে না, তো কি করবো? তাই ভালো আমি ধরি। মনে সাবধান, ভাইয়ের কাছে যেন আগুন এসে না লাগে। আরেকটু বড় করে আরো ধরো, আরো দাও, আরো দাও বাবা। ও ওই তারাবাজিটা ওর পছন্দ হয়নি, হয়ে গেছে। ও বাবা তুমি একা একা পারো বাবা, কাছে হাত দেবে না, কিন্তু হাত লম্বা করো, লম্বা করে হাত করো। হ্যাঁ এ বাবু ভয় লাগছে না, তোর ভয় লাগছে না, একটু ভয় লাগছে না? হ্যাঁ আমি তো ভয় পাচ্ছি তোর হাতে আগুন দেখে। হাত লম্বা করে রাখো, হাত লম্বা করো, হাত লম্বা করো ড্রেনের দিকে, হাত লম্বা করো, ফেলবে না কিন্তু এখনো আছে ওতে। এই ও একটা করবে, তুই কেন দিচ্ছিস ছোট বাচ্চা? আমার কাছে দেখি, এই তুমি সড়ক দেখি সামনে তো সড়ক, এবার আমার কাছে চলে ওইটা দেখে ভয় পেয়ে যাবি। কালকে আমাদের দরজা বন্ধ, বাজি ফুটি কেমন লাগলো? কি হয়েছে? বন্ধুরা এতগুলো বাজি কিনে এনেছে ওরা, কিছুটা বাজি ফাটানো হলো আর কিছুটা রেখে দেওয়া হলো। তো এবার যাব আমি গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। তো গুড নাইট।